প্রতিবেশী তো আগে উপরে আমরা আসলে দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশীদের কাতারে উত্তরোত্তর বা আরও বেশি পরিমাণে ব্যবসা বাণিজ্যের যে আমরা সম্পৃক্ত হওয়ার যে চেষ্টা করেছিলাম এই মার্কেট উদ্বোধনের মাধ্যমে আমি এই উদ্যোক্তা সেটাই করেছেন। তো সেই জন্য তাকে প্রথমেই সাধুবাদ এবং ধন্যবাদ দিই বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে। এবং এই মার্কেটের যে আপনার যে মানে স্টক এবং ডেকোরেশন এবং যে জিনিসগুলো উনি রেখেছেন ওগুলি খুবই উন্নত মানের। বাংলাদেশি পণ্য কিনে অন্তনে যে স্লোগান আমরা দেখছি এই মার্কেটে সবগুলো পণ্য কিন্তু বাংলাদেশ থেকে তিনি এসেছেন, শাক সবজি ফলমূল। হ্যাঁ, তো সেই জন্য আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে এই মার্কেটে যে প্রোডাক্টগুলো আছে সবই উন্নত মানের এবং বাংলাদেশ থেকেও প্রচুর পণ্য উনি এনেছেন, বাংলাদেশ থেকে প্রচুর পণ্য এনেছেন। এবং উনি আমি দেখলাম যে বাংলাদেশেও অনেক কর্মচারী আছে, তো সুতরাং উনি যে শুধুমাত্র একটি ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন তা না, এই প্রতিষ্ঠান খোলার মাধ্যমে উনি বাংলাদেশের পণ্যকে কাতারে পরিচিত করছেন এবং বাংলাদেশি কর্মচারীদের এখানে চাকরির মাধ্যমে উনি বাংলাদেশিদের এখানে শুধুমাত্র আর্থিক সংস্থান না বাংলাদেশেও রেমিটেন্স প্রদানে। ইদানিং দেখছি যে বাংলাদেশ থেকে অনেক উদ্যোক্তারা আসছেন, তারা খুঁজছেন যে কীভাবে ব্যবসা প্রতিষ্ঠান বৃদ্ধি করা যায় এবং কীভাবে বাংলাদেশি কর্মীদেরকে নিয়ে আরও বেশি কাজ করা যায়। এই ধরনের উদ্যোক্তাদেরকে আপনি কী আপনার জায়গা থেকে কীভাবে দেখছেন স্যার? না, কাতার কিন্তু আসলে হাই এন্ড মার্কেট, তো সুতরাং আমাদের যে উদ্যোক্তারা আসবেন তাদের আমার পরামর্শ থাকবে তাদের জন্য যে বর্তমানে কাতারে অন্যান্য জাতিদের যেই ব্যবসা প্রতিষ্ঠানগুলি আছে সেগুলো দেখে মিনিমাম সেই রকম স্ট্যান্ডার্ডের যদি ব্যবসা প্রতিষ্ঠান করতে পারেন তাহলেই ভালো হবে। কারণ না হলে দেখা যায় যে ওনারা এত কষ্ট করে বিভিন্ন অনেক পয়সা খরচ করে ইনভেস্ট করবেন, সেটার আশানুরূপ ফল আসবে না। আর সেটার জন্য যদি কোনো রকম কোনো অসুবিধা হয় বা কোনো রকম কোনো জায়গায় অ্যাডমিনিস্ট্রেটিভ কিংবা অন্য কোনো উনি প্রতিবন্ধকতা ফেস করেন সেটা আমাদের দূতাবাসে আসলে আমাদের দূতাবাসের পক্ষ থেকেও আমরা হেল্প করব বা চেষ্টা করব যে ওনাকে কতখানি সহায়তা করা যায়। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা দেখতে পাচ্ছি উদ্যোক্তা এসেছেন মেলা, আপনি স্যারকে পেয়ে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমি স্যারকে পেয়ে অত্যন্ত অত্যন্ত আবেগে আপ্লুত। স্যারের মতো এত বড় মানুষ আমার এখানে আসছে, স্যার বাঙালি, বাঙালিদের জন্য স্যারের এত মানে এত মায়া যে আমি একটা ক্ষুদে বাঙালি একটা উদ্যোক্তা হিসেবে স্যার আমার প্রতিষ্ঠান দেখার জন্য আসছে, উদ্বোধন করছে, আমি খুবই ধন্য। আমাদের রাষ্ট্রদূত মহোদয় আমার মতো এই একটা প্রতিষ্ঠানে আসি, এটা আমি মনে করি উদ্বোধন করার আমাদের পুরো 4 লাখ বাঙালি উদ্যোক্তা হবে। জি ইনশাল্লাহ, আমার এই দোকানে সর্ব ওনার চাইতে যে আমি দেখেছি যে যে ওনারা ওপেনিং উপলক্ষে যথেষ্ট পরিমাণে ছাড় দিচ্ছেন এবং সেই ছাড় দেখে আমি নিজে ওনার দোকান থেকে জিনিস কিনছি। গর্ব যে মানব রাষ্ট্রদূত স্যার দেখেও কিন্তু বাজার করেছেন এবং সবাইকে স্বাগত জানিয়েছেন নতুন উদ্যোক্তা।